কুমিল্লার লালমাই উপজেলার ভাট্রাকাচারি মসজিদে গেল ১৩ অক্টোবর জুমার নামাজ আদায় করতে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোকরান এলাহি অনুপম। ওই নামাজ আদায়ের সময় কাতারে একটু সরে দাঁড়াতে বলায় মসজিদের ইমাম আবুল বাশারকে ডেকে হুমকি ও পরবর্তীতে ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গড়িয়েছে। ভুক্তভোগী ইমাম ও ইয়োনোকে নিয়ে মীমাংসা সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক। সভায় ইমামকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুতবা শেষে আজান ইকামত দিবেন, আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কাতার সোজা করুন। এ কথা বলার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন ওনাকে ইশারা দিলেন হাতে যে আপনি এদিকে একটু দাঁড়ান। আমি ওনাকে শুধু এভাবে বলছি, বলার পরে নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে ডাক দিয়ে পুকুরে ফাড়ে নিলেন। নেওয়ার পরে আমরা উনি আমাকে অনেক কথা বলছেন। সর্বশেষ আমি যখন জানতে পারলাম উনি থানা নির্বাহী অফিসার, তখন আমি ওনাকে বললাম যে স্যার ভুল হয়েছে। তখন উনি রাগান্বিত হয়ে বলছেন তোকে এখন ফাঁড়িতে ছুপাবো, এ কথাটা বলছেন তিনি। এরপর অনেকগুলি প্রশ্ন করেছেন, তারপরে আমি উত্তর দিয়েছি, বিভিন্ন ইসলামী বিষয়ে প্রশ্ন করেছেন। এরপরে উনি আমাকে কখনো বলেন নাই যে আপনি তুমি এই মসজিদে আর আসিও না, তোমার চাকরি নেই। উনি শুধু বলছেন যে আপনি ইমাম হওয়ার যোগ্য না, ইমামতি করার যোগ্যতা আপনার নাই, আপনার শিক্ষা নাই, এগুলি বলেছেন। এরপরে আমি বের হওয়ার পথে একজন ব্যক্তি ওই গ্রামেরই, উনি বলছেন যে আমাকে এখন ডাক দিয়ে আপনি ইমাম সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি, খুব ভালো মানুষ আপনি, আমরা চাই না আপনি বেজ্জুতি হন, অসম্মানিত হন। তো ওই আমাকে এখন চেয়ারম্যান ডাক দিয়ে বললো ইউনুস স্যার বলছেন যে আপনি যেন আগামী দিন থেকে আর না আসেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইমামদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। তবে জেলা প্রশাসকের সভা থেকে সন্তোষজনক সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন বলে জানান তারা। আমরা জেলা প্রশাসক কুমিল্লার মনোযোগ আকর্ষণ করেছি, তিনি তার প্রশাসনিক দক্ষতা, তার এক্সপিরিয়েন্স থেকে তিনি ইমাম সাহেবকে এখানে হাজির করতে পেরেছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে। এবং সুন্দর একটি সমাধান তিনি করে দিয়েছেন জেলা প্রশাসক কুমিল্লা, এখানে সার্বিকভাবে আমরা একটা সুন্দর সমাধান নিয়ে যাচ্ছি বলে আমরা মনে করছি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক জানান ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, ইয়োনো ইমামকে চাকরি ছাড়তে বলেননি, বিষয়টির সমাধান হয়ে গেছে। ইমাম সাহেবের মসজিদে নামাজ পড়ানো থেকে বিরত থাকা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার দেননি বা এই সংক্রান্ত কোনো ঘটনাও ঘটেনি, শুধুমাত্র একটা নিছক ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেটি এখন সেটেলড হয়ে গেছে এবং আমরা ইয়োনো সাহেবকেও বলে দিয়েছি এবং ইমাম সাহেবের সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে কথা বলেছেন, আমরা সকলে কথা বলেছি এবং ইমাম সাহেব ওই মসজিদেই নামাজ পড়াবেন এবং ওনারা ইতিমধ্যে ওই রওনা হয়ে গেছেন ওই মসজিদে নামাজ পড়ানোর জন্য। জেলা প্রশাসকের সবাই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোকরান এলাহি অনুপম। নিউজ ডেস্ক, দেশ টিভি।